সময় যখন সন্ধ্যে ছটা আমরা কিন্তু হাজির হয়ে গেছি আজকের বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের সাথে অনুষ্ঠান নিয়ে হ্যাঁ শ্রোতা বন্ধুরা সময় যন্ত্র যেমন তার নিজস্ব নিয়মে চলে আমাদের শরীরযন্ত্র কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই চলে সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে শরীর থাকে সুস্থ তবে এর ব্যত্য ঘটলেই দেখা দেয় নানান রকম শারীরিক জটিলতা আমাদের শারীরিক নানান রকম সমস্যা নিয়ে এফ এম আটাশি দশমিক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সোমবারের বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের সাথে অনুষ্ঠানে সবাইকে আবার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছি আমি সাজরিন খান খুশবু প্রিয় শ্রোতা বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কটন স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা বন্ধুদের সাথেও আলোচনা করব আজকে যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি সেটি শুরুতেই জানিয়ে দিতে চাই আমাদের বন্ধুদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের সবাই এই বিষয়ে আমার মনে হয় যে আগ্রহী হবেন আমাদের আজকের আলোচনার বিষয় যেটি থাইরয়েড হ্যাঁ বন্ধুরা এই থাইরয়েড বিষয় নিয়ে আজকে আমরা স্যারের কাছ থেকে নানান রকম বিষয় জানবো পরামর্শ নিব আমরা তো আপনাদের যদি এই থাইরয়েড নিয়ে কোনো সমস্যা থেকে থাকে কোনো কিছু জানার থাকে স্যারের পরামর্শ নেওয়ার থাকে তাহলে আপনারাও কিন্তু সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে মোবাইলে এস এম এর মাধ্যমে আর আমি নিয়মটি একটু জানিয়ে দিই যারা প্রথম শুনছেন আমাদেরকে তারা হয়তো নিয়মটি আজকে জেনে নিলে আপনাদের জন্য ভালো হবে মোবাইলের গিয়ে টাইপ করুন এফ এম এস স্পেস দিয়ে প্রথমেই আপনার নাম এবং ঠিকানা তারপরে আজকে থাইরয়েড যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেই বিষয় সম্পর্কিত প্রশ্ন আর সবকিছু লিখে পাঠাতে হবে শূন্য এক পাঁচ পাঁচ সাত এক ছয় 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 এক আট এই নম্বরে আর বন্ধুরা আপনারা জানেন যে আমাদের সাথে আরও একজন উপস্থিত থাকেন আজকেও কিন্তু একজন রয়েছেন আমাদের শেফালি খালা রয়েছেন আজকে কেমন আছেন শেফালি খালা তো ফুলছে ফুলেই যাচ্ছে কিছু কাজ কাম করতে ভাল লাগছে না খু খালা কেন খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে কেন ফুলে যাচ্ছে না তো ও আপনিও তো দেখছি আমার বাড়িওয়ালার মতোই বুঝছেন এই গত ধরনের এক মাস থেকে আমি খিদা কাকে বলে মনে হয়েছে যে বুঝতেই পারছি না কিন্তু ওই ওজন শুধু হু হু করে বেড়াই চলেছে বেড়াই চলেছে আমার বাড়িওয়ালা বলছে যে কি খাওয়া কমাও তো রাগ লাগে না খুব বলেন তো খালা আচ্ছা মানে আপনি খাচ্ছেন না তারপর আপনার ওজন বেড়েই যাচ্ছে হ্যাঁ আর ওই ওই বাড়িওয়ালা সারাক্ষণ ফোন লিয়া পড়ে থাকে দিয়ে বলছে যে তুমি খাইছো না খো তাও তোমার ওজন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তাহলে তোমার একটা কঠিন রোগ হয়েছে তা আমি বললাম এটা আবার কোন রোগ তখন বলছে যে এই রোগের নাম বলে থাইরুড 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 না থাইরয়েড হ্যাঁ তো আমি এখন ভয়ে ভয়ে আছি যে তাহলে কি আমার ওই থাইরুডি হলো নাকি না উনি কি করে নিশ্চিত হয়ে গেলেন যে আপনার থাইরয়েডের সমস্যা আছে ওই যে বলছে যে হয়েছে ওখানে দেখেছে ওই ফেসবুকে যে হয়েছে খাই না মোটা হয়ে যাচ্ছে না খাই না মোটা হয়ে যাচ্ছে মোটা হওয়ার ব্যাপারটা আসলে আলাদা খায় না মোটা হয়ে যাচ্ছে কিনা আসলে খাচ্ছে কতটুকু শারীরিক পরিশ্রম কতটুকু আছে সেগুলোরও বিষয় আছে আসলে স্যার অনেক রোগেরই তো উপসর্গ দেখা যায় যে একই রকম থাকে আমরা বুঝতে পারি না ওজন বেড়ে যায় অনেক রোগেরই লক্ষণ তো স্যার আমরা যেহেতু থাইরয়েড বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি খালারও একই সমস্যা স্যার খালা ধারণা করছে তো আমরা আপনার কাছেই জানতে চাই যে আসলে থাইরয়েডটা কি থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে যেমন গ্রন্থি আছে অনেকগুলো গ্রন্থি মানে যেখান থেকে কিছু রস নিঃসৃত হয় এবং সেই রস রক্তে বা বিভিন্ন জায়গায় মিশে কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে এখন এই রকম গ্রন্থি দুই রকম আছে অন্তঃক্ষরা বহিক্ষরা এন্ডোক্রাইন এক্সোক্রাইন অন্তঃক্ষরা গ্রন্থি বলতে বোঝায় যে সে ওখানে তৈরি হবে যে গ্রন্থিতে তৈরি হবে সেখান থেকে রক্তের মধ্যে মিশে যাবে এরকম গ্রন্থি অনেক আছে যেমন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস প্যাংক্রিয়াসে আছে যেখান থেকে ইনসুলিন আসে যেটা থেকে আমাদের ডায়াবেটিসের সাথে সম্পর্ক আছে এরকম থাইরয়েড গ্ল্যান্ডটাও এটা একটা গ্রন্থি যে গ্রন্থিটা আমাদের আহ গলদেশে মানে কণ্ঠে কণ্ঠনালির সামনের দিকে ছোট্ট করে বসানো আছে যেটা বাহির থেকে আসলে বোঝা যায় না এই গ্রন্থিটা এখানে আছে এবং এখান থেকে খুবই প্রয়োজনীয় থাইরয়েড হরমোন হয় যেটা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাইরয়েড হরমোনের অসুখ আসলে এত কমন যেমন আমাদের এই প্রোগ্রাম যদি দেখা যায় যে পাঁচজন শুনছে আজকে এই মুহূর্তে পাঁচজনের মধ্যে একজনের কিন্তু থাইরয়েড সম্পর্কিত কোনো না কোনো অসুখ বা সমস্যা আছে অনেক বেশি থাইরয়েডের অসুখ সাধারণত তিন রকম হয় আহ চার রকম একটা হচ্ছে যে থাইরয়েডের হরমোন কমে যাওয়া একটা থাইরয়েড যেটাকে হাইপোথাইরয়েডিজম বলে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া যেটাকে থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজম বলে আর একটা হচ্ছে থাইরয়েডের এমনি এমনি বড় হয়ে যাওয়া গয়টার বলে বাংলায় গলগণ্ড বলা বলে আর চার নম্বর হচ্ছে থাইরয়েডের ক্যান্সার বা টিউমার এইটা অসুখ এবং চারটা রোগী কিন্তু কম বেশি খুব কমনলি আমাদের সমাজে দেখা যায় আচ্ছা তাহলে স্যার আমরা একটু যদি জানতে চাই যে থাইরয়েড কম হয়ে গেলে কি কি সমস্যা হয় আর হয়ে গেলে কি সমস্যা হয় থাইরয়েড হরমোন যখন মানুষের শরীরে এটার পরিমাণ কমে যায় তখন খালা যেমন বলছিলেন এই রকম কতগুলো সমস্যা আসলে থাইরয়েড হরমোনের প্রভাব মাথা থেকে পা পর্যন্তই পড়ে শরীর ফুলে যাওয়া তারপরে চোখের চারিদিকে ফুলে যাওয়া শরীরে চুল কমে যাওয়া মাথার চুল কমে যাওয়া চোখের ভুরু কমে যাওয়া গলার স্বর বসে যাওয়া শরীর মোটা হয়ে যাওয়া পা ফোলা পায়খানা কষা হওয়া এত কষা হওয়া যে পায়খানার ডার ফেটে রক্ত বের হয় এত কষা হয়ে যায় পায়খানা এবং পর্যায়ক্রমে রোগী আস্তে আস্তে স্মরণশক্তি কমে যাওয়া মনোযোগ কমে যাওয়া ভুলে যাওয়া মানসিক বিভিন্ন সমস্যা এগুলোতে জর্জরিত হয় এমনকি কখনো কখনো এই হরমোন কমে যাওয়ার তীব্রতাটা মৃত্যু পর্যন্ত গড়ায় আবার থাইরয়েড হরমোন বেড়ে গেলে ঠিক তার বিপরীত হতে থাকে মানুষ শুকিয়ে যেতে থাকে অস্থির লাগতে থাকে তার হার্টের সমস্যা দেখা দেয় হার্ট ফেলিওর হয়ে যায় ডায়াবেটিস দেখা দিতে পারে এবং প্রচুর ঘাম হচ্ছে শরীরে গরম লাগছে সব সময় অস্থির অস্থির লাগা পায়খানাটা ওইদিকে যেমন কষা হচ্ছিল ওইদিকে দিকে আবার উল্টা একটু বেশি বেশি ডায়রিয়া হয় এরকম সমস্যা হতে পারে আচ্ছা ডাক্তার ভাই আপনি তো বললেন যে ওই যে গলার কাছে যেটা ফুলে থাকে ওটাও একটা রোগ তাই বলছেন তা আমি তো এতদিন ধরে জানে এসেছি যে ওটা হয়েছে কোন পাপের ফল আমার পাড়াতে একটা ছিল ওকে কেউ দেখতেই পেত না বলতো যে পাপের ফল দিয়ে ওকে সব ঢেল মারতো আর তাড়িয়ে দিত হ্যাঁ এটা তো আমাদের সমাজের একটা সমস্যা অসুখ প্রচলিত কুসংস্কার হ্যাঁ কুসংস্কার গলগন্ড রোগ বা গয়টার থাইরয়েডটা বড় হয়ে যাওয়া এটা আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে কমন সেটা হচ্ছে বলা হয় ধারণা করা হয় যে আয়োডিন যদি কম থাকে তার খাবারে বা ওই অঞ্চলের মাটিতে আর কি অর্থাৎ তার খাবারে যদি আয়োডিন কম থাকে তাহলে থাইরয়েড হরমোন তার শরীরে কম তৈরি হয় এবং থাইরয়েড হরমোন তৈরির যে ফ্যাক্টরিগুলো থাইরয়েড গ্রন্থির মধ্যে আছে সেগুলো ফুলে ফুলে যায় এবং তার ফলশ্রুতিতে গোটা থাইরয়েড লাইনটাই বড় হয়ে যায় আচ্ছা স্যার আমরা সাধারণত এটা জানতাম যে গলগন্ত রোগ হয় আয়োডিনের অভাবে এটা থেকে থেকে আমরা পড়ে আসছি তো এটা যে থাইরয়েড রিলেটেড এটা তো আমরা অনেকেই জানি না জি আসলে গলগণ্ড রোগটা বাংলা টার্ম আর থাইরয়েড বড় থাইরয়েড এটার ইংরেজি আমাদের মেডিকেল ভাষায় বলা হয় গয়টার আচ্ছা এটাকেই গয়টারকে গলগণ্ড বলা হয়েছে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা মনে করি যে আয়োডিনের অভাবজনিত কারণে এটা ফুলে আর অনেকগুলো কারণেই ফুলে তবে সবচেয়ে কমন হচ্ছে আয়োডিনের অভাবজনিত কারণেই ফোলা

এটার উত্তর একই সাথে হ্যাঁ এবং না দুটোই মানে গয়টার যদি বা গলগণ্ড যদি শুধু আয়োডিনজনিত অভাবের জনিত কারণে হয় এবং তার মধ্যে ক্যান্সারের জীবাণু প্রথম থেকে না থাকে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই আর ক্যান্সার থাইরয়েডের ক্যান্সার আসলে গলগণ্ডর মতো এত বড় থাইরয়েড হয় না ওই থাইরয়েড এর উপর ছোট্ট একটা গুটি বা গলার কাছে ছোট্ট একটা গুটি এটাই থাইরয়েড ক্যান্সারের লক্ষণ প্রথমে সিগনাল দেয় তারপর আমরা ওখান থেকে ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি এবং ক্যান্সারের চিকিৎসা করা হয় এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে থাইরয়েড ক্যান্সার কিন্তু অন্যান্য ক্যান্সারের মতো না এটার উপযুক্ত চিকিৎসা করলে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আচ্ছা এটা একটা ভালো দিক আমরা জানতে পারলাম যে এটা দুশ্চিন্তার কারণ না এটা ভালো হয় এই ক্যান্সারটাও ভালো হয়ে যায় বিষয় যে লক্ষণ গুলো সেটা প্রাথমিক ভাবে মানুষ কিভাবে বুঝবে কিভাবে বুঝবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এত কমন একটা রোগ নিয়ে আমরা আলাপ করি সময় কিন্তু আসলে আমি কিভাবে বুঝবো যে থাইরয়েডের সমস্যা হয়েছে আমার এটা বোঝা সত্যিই খুব কঠিন বিশেষত প্রাথমিক পর্যায়ে থাইরয়েডের অসুখের যে লক্ষণগুলো দেখা দেয় এগুলো ধরা পড়া খুবই কঠিন আমরাও চিকিৎসকরা অনেক সময় মিস করে যায় যেহেতু দেখা যাচ্ছে একজন রুগী এসে বলছে যে আমার ভালো লাগে না আমার শরীর স্বাস্থ্য সবসময় দুর্বল দুর্বল লাগে তো আমরা তাকে ডিপ্রেশনের রুগী ডায়াবেটিস চেক করছি হার্টের সমস্যা চেক করছি করে ছেড়ে দিচ্ছি কিন্তু থাইরয়েডটা তখন মাথায় নাই রোগী সেভাবে নি হয়তো আবার কোনো রোগী এসে বলছে আমার অস্থিরতা লাগছে তখনও আমরা মানসিক সমস্যা মনে করে রোগীকে একটা চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি কিন্তু থাইরয়েডটা হয়তো শুরুর দিকে অত মাথায় আসে না কিন্তু যখন রোগী অনেক শুকিয়ে যায় চোখ বড় বড় হয়ে গোল গোল হয়ে বের হয়ে আসে একটা বিশেষ চেহারায় আছে চোখ দুইটা যেন একেবারে তারার মতো ফুটে আছে এইরকম বড় বড় হয়ে যায় তখন আমাদের মাথায় আসে যে এটা থাইরয়েড হতে পারে আর রোগীদের পক্ষ থেকে তো এটা ধারণা করা খুবই মুশকিল কারণ থাইরয়েডের বেশিরভাগ ক্ষেত্রে নন স্পেসিফিক সিমটম অর্থাৎ অনির্দিষ্ট কিছু লক্ষণ দেখা যায় তবে কেউ যদি মনে করে যে আমি হঠাৎ করে কিছু ভুলে যাচ্ছি অথবা আমার পায়খানা কষা হয়ে গেছে আমি যে লক্ষণগুলোর কথা বললাম মনে করে যে আমি থাইরয়েড পরীক্ষা করাতে চাই সে চিকিৎসকের কাছে যে বললেও বলতে পারে এবং এটা এখন খুব আর আগে যেমন অনেক রেয়ার পরীক্ষা ছিল সব জায়গায় হতো না এবং অনেক টাকা খরচ ছিল এখন আর সেরকম নাই চুল উঠছে কিন্তু সঠিক কারণ আমরা করতে পারছি না নানান রকম ইউজ করছি তো সঠিক সময়ে যদি আমরা ডাক্তারের কাছে যাই সেক্ষেত্রে হয়তো বা আমরা নিরাময়টা পাবো চুল উঠার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কারণ খুঁজে পাওয়া যায় না তবে

তো আর ওই হচ্ছে বাচ্চা কাচ্চা এত ভালো শান্ত শিষ্ট তাও সারাক্ষণ বাচ্চা কাচ্চার সাথে খিটমিট খিটমিট করছে খিটমিট খিটমিট করছে স্বামী আসছে স্বামীর সাথেও শুধু খিটমিট করছে তো আমার তো শুনে মনে হয়েছে যে এটা তো থাইরয়েডেরই লক্ষণ জি হতে পারে হতে পারে থাইরয়েডের লক্ষণ হতে পারে এবং একটা মানুষের ওই যে বললাম যে মানসিক কিছু প্রকাশ আছে থাইরয়েডের অসুখে আচ্ছা মানে শারীরিকে লাগুকখানে বলছি যে আগে ওই অ্যাপাস যে খুব ভালো ছিল মানে কারোর সাথে খিকমিট করতে না এখন শুধু সবার সাথে খিকমিট করছে জি মানসিক কারণে থাকতে পারে থাইরয়েডের কারণেও হতে পারে এবং থাইরয়েড হরমোন কমে গেলে একটা মানুষ যেমন লেস রেসপন্সিভ আপনি কথা বলছেন কিন্তু কথা তেমন সাথে ওই রকম রেসপন্স করে না উত্তর দেয় না এরকম হতে পারে আবার থাইরোটক্সিকোসিস বা থাইরয়েড হরমোন বেড়ে গেলে তখন সে ওভারটকেটি বেশি কথা বলছে উল্টাপাল্টা বকছে অল্পতে রেগে যাচ্ছে কথায় কথায় মারামারির পর্যায়ে চলে যাচ্ছে এরকম কিন্তু হতে পারে অতএব এরকম সমস্যা দেখা দিলে আমরা থাইরয়েড অসুখ সন্দেহ করি এবং মানসিক রোগ বিশেষজ্ঞরাও প্রথমবার যখন তার কাছে রুগী যায় যে কোনো মানসিক সমস্যা নেই তখনও কিন্তু থাইরয়েড হরমোনের পরীক্ষা করায় আচ্ছা আচ্ছা থাইরয়েড হরমোনের সঠিক মাত্রাটা আছে এরকম যে এটা একটা সঠিক মাত্রা সেটা থাকলে স্বাভাবিক মানুষ জি এটা সঠিক মাত্রা আছে আসলে সঠিক মাত্রা যদি আমাকে আপনি এই মুহূর্তে জিজ্ঞাসা করেন তিনটা হরমোন আমরা দেখি আসলে টি থ্রি টি ফোর এবং টি এস এইচ থাইরয়েড স্টেমোনেটিক হরমোন কিন্তু আমিও কিন্তু সঠিক মাত্রাটা মুখস্থ বলতে পারবো না টিএসএইচটা আমাদের মনে থাকে বেশি যে এটা পাঁচ ইন্টারন্যাশনাল ইউনিটের উপরে গেলে আমরা থাইরয়েড হরমোন কম আছে এরকম মনে করি পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি এটার নিচে গেলে আমরা মনে করি যে টিএসএইচটা কমে যাচ্ছে এরকম মনে হয় কিন্তু টি থ্রি টি ফোরও সবসময় মনে থাকে না এটা আসলে এক এক ল্যাবে এক রকম ইউনিট থাকে এভাবে নর্মাল রেঞ্জে থাকে এই আর কি তো এটা পরীক্ষা করলে তখন বোঝা যায় যে রিপোর্ট দেখে বোঝা যায় যে এটা কম বা বেশি আছে স্যার এই থাইরয়েডের যে মাত্রাটা বলছি আমরা এটা কি বয়স ভেদে বা নারী পুরুষ ভেদেও ভিন্নতা আছে না খুব বেশি ভিন্নতা নাই এটা রক্তের ইউনিটের মধ্যে মিশ্রিত থাকে বয়স বা নারী ভেদে ভিন্নতা নাই লিঙ্গ ভেদে ভিন্নতা নাই তবে যাদের থাইরয়েডের অসুখ আছে এটা খুব লক্ষ্য করে খেয়াল করতে হবে যাদের থাইরয়েডের অসুখ আছে সেই সব মহিলাদের মধ্যে যারা প্রেগন্যান্ট হন তাদের একটু ভিন্নতা আছে সুস্থ মানুষের যে থাইরয়েড হরমোনের লেভেল আর প্রেগন্যান্ট মহিলাদের যে থাইরয়েড হরমোনের লেভেল এখানে একটু পার্থক্য আছে মানে প্রেগন্যান্ট মহিলাদের থাইরয়েড হরমোনের লেভেলটা একটু বেশি থাকে যখন ওনারা প্রেগন্যান্ট হন তখন একটু থাইরয়েড হরমোনের লেভেলটা একটু বেড়ে যায়

অনেক কিছু ওষুধ খেলে থাইরয়েডের অসুখ হতে পারে যেমন আয়োডিনযুক্ত ওষুধ যদি কেউ খায় লিথিয়াম মানসিক রোগে আক্রান্ত এইসব রোগীদের লিথিয়াম দেওয়া হয় তারা যখন এসব ওষুধ খায় তখন তাদের থাইরয়েডের সমস্যা কিছু কিছু দেখা দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে যে থাইরয়েডের অসুখগুলি সেগুলোর কারণ খুঁজে পাওয়া যায় না আমরা মনে করি যে এটা জেনেটিক কারণে তার জিনে হয়তো এই রোগটা হবে এরকম একটা সিগন্যাল ছিল এই জন্য সে আক্রান্ত হয়েছে আচ্ছা স্যার এটা যদি জেনেটিক কারণে হয় তাহলে ক্ষেত্রে গর্ভবতী মায়েদের যদি থাইরয়েড বেশি বা কম এরকম যদি থাকে মানে সঠিক মাত্রায় যদি না থাকে সেক্ষেত্রে কি সেই প্রভাবটা তার সন্তানের ওপরে পড়বে জি আসলে এটা ঠিক জেনেটিক কারণে যে পড়বে এরকম না কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা গর্ভবতী মা যদি থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণে ভোগেন অথবা থাইরয়েড হরমোনের আধিক্য হাইপার থাইরয়েডিজম যেটাতেই ভুগেন তার গর্ভস্থ সন্তানের এটার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ থাইরয়েডের অসুখ আছে এরকম একজন মহিলা প্রেগন্যান্ট হয়ে গেছেন কিন্তু তিনি আর এইটার জন্য আলাদা করে চিকিৎসা করছেন না অথবা তার চিকিৎসাটা যেই ডাক্তার করছেন বাচ্চার জন্য তিনিও মেডিসিন বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছেন না রোগীকে যে আপনার থাইরয়েডের জন্য আলাদা ব্যবস্থা দরকার এইটা খুবই দুঃখজনক কারণ গর্ভস্থ সন্তান যদি থাইরয়েড হরমোনের অভাবে ভোগে মায়ের কারণে তাহলে তার ব্রেন ডেভেলপমেন্ট অর্থাৎ মস্তিষ্কর বিকাশে এমন কিছু স্থায়ী ক্ষতি হতে পারে যে যেটা জীবনে আর কখনোই পূরণীয় নয় এই রকম হতে পারে ফলে সে মস্তিষ্ক বিকৃতিতে ভুগতে পারে সারা জীবন শরীরে আছে প্রেগনেন্ট অবস্থায় তার সন্তানও হার্ট ফেলিওরে ভুগতে পারে তার সন্তান জন্মাতেই পারে হৃদরোগ নিয়ে এটা একটা ভয়ঙ্কর বিষয় এই জন্য অবস্থায় কঠিন অসুখটা কঠিন মানে ফলাফলগুলো কঠিন কিন্তু আসলে চিকিৎসা খুব সহজ এবং সুলভ এটাই হচ্ছে তাহলে স্যার যদি গর্ভবতী মায়েদের থাইরয়েডের এটা ধরা মানে আক্রান্ত হওয়ার যদি বিষয়টা থাকে তো সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাটা কি হবে বা এর কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে কি অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা মানে থাইরয়েডের কারণে অসুখের কারণে যেন প্রেগনেন্সিটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতিরোধ হচ্ছে যে রোগীকে জিজ্ঞাসা চিকিৎসক যদি জিজ্ঞাসা করতে ভুলেও যায় রোগী যখন প্রেগনেন্ট হয়ে চিকিৎসকের কাছে যাবে প্রথমেই বলবে যে আমি থাইরয়েডের অসুখে আক্রান্ত আমি এই ওষুধ খাই এটা বলার পরে চিকিৎসক সেই অনুযায়ী তার ওষুধকে অ্যাডজাস্ট করবে এবং প্রয়োজনে বারবার যতবার আসা লাগে যতবার টেস্ট করা লাগে তার কথা রোগীকে বলবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় আমি যোগ করি সেটা হচ্ছে যে থাইরয়েডের রোগীরা সহজে ওষুধ ছেড়ে দেয় থাইরয়েড হরমোন যার কম আছে তাদের কথা বেশি বলি এই রোগীগুলো বেশি সংখ্যায় সমাজে তারা সহজে ওষুধ ছেড়ে দেয় এবং মনে করে যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না যে সমস্যা ছিল সেগুলো তো ভালো হয়ে গেছে তো থাইরয়েড হরমোনের ওষুধ ছেড়ে দেওয়ার পর যে অসুস্থতা যে ঘুরে আসে সেটাও খুব ধীরে ধীরে ঘুরে আসে ধীরে ধীরে ঘুরে আসে মানে ওভার 2 টু 3 মান্থস এরকম সময় ঘুরে আসলো তখন এত ধীরে ঘুরে আসে রোগী বুঝতে পারে না যে আমি আবার অসুস্থ হয়ে যাচ্ছি তাই না এইজন্য রোগীর এই ওষুধটা খাওয়া খুবই জরুরি মানে দীর্ঘমেয়াদী এগুলো দীর্ঘমেয়াদী মানে হাইপোথাইরয়েডিজম রোগী আসলে দেখা যায় লাইফ লং ওষুধ খেতে হয় সারা জীবনই ওষুধ খেতে হয় তাহলে উনি অথচ ওষুধটা সুলভ এবং ওষুধ যদি উনি ঠিক মতো খান তাহলে উনি কোনো সমস্যাই মোটামুটি করবেন এটা তো অনেক সহজ আপনি ওষুধ দিচ্ছেন ওষুধের নিয়ন্ত্রণ হচ্ছে কিনা এক্সারসাইজ করছেন কিনা খাদ্য নিয়ন্ত্রণ করছেন কিনা আবার ইনসুলিন লাগবে কিনা এরকম কিন্তু এখানে তো তা না আপনি ওষুধ দুইটা বা তিনটা করে লাগছে আপনার মাঝে মাঝে চেক করে করে অ্যাডজাস্ট করা হচ্ছে অতএব এটা খুব সহজ

দিয়ে কোন রকমের যদি একটা হলো তারপর থেকে শুধু মানে কোথায় কি রাখছে সব ভুলে গেছে এই বাড়ির হয়েছে টাকা পয়সা তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে দামে আলমারির চাবি টাবি সব কোথায় রাখছে সব ভুলে গেছে দিয়ে খুবই সমস্যা আছে তাহলে এরও তো তাহলে চিকিৎসা দরকার মনে হয়েছে জি ধন্যবাদ আপনার প্রশ্নটা খুব সুন্দর এখন বাচ্চা টিকছে না এটার একটা কারণ থাইরয়েডের অসুখ কিন্তু মানে অনেকগুলো কারণের মধ্যে থাইরয়েড পরে অনেক বাচ্চা টিকছে না তার মধ্যে আরো অনেক কারণ আছে এটার উপরে সেটা একটা কারণ আছে আর থাইরয়েড এর কারণে মানসিক কিছু সমস্যা হতে পারে সেটা তো আমরা বলেছি আর ভুলে যাওয়ার ব্যাপারটার সাথে থাইরয়েড খুব সরাসরি যোগাযোগ আছে এই যে মানুষ মনে রাখতে পারে না শরণ শক্তি কমে যাচ্ছে এটার মধ্যে কিন্তু প্রকৃত অপ্রকৃত ব্যাপার আছে আপনি এই আপনাকে ভাইnga বলি কথাটা বুঝুন এই যে ওই হচ্ছে আর বাচ্চা লিয়া কোথায় বের থেকে ছিল দিয়ে ওই বেঞ্চে বসে আছে যেন গাড়ি এসেছে টপাক করে এসেছে একদম উঠে গেছে গাড়িতে তারপর লোকজন চেচিয়ে চেচিয়ে গাড়ি থামালো যে আপনার মেয়ে এখানে বসে আছে তুলে নকে তারপর শে ড্রাইভার গাড়ি থামালো তারপর মনে পড়েছে যার মে মেকে রেখে এটা একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে যে এই ভুলে যারাটা আমি বলতে পারছি না যদি ওষুধ খায় এবং ওষুধ ঠিক ডোজে ওষুধ খান তাহলে এটা সম্পূর্ণরূপে সেরে যাওয়ার সম্ভাবনা অনেকখানি আর যদি দীর্ঘদিন ধরে থাইরয়েড অসুখ ছিল ওষুধ ট্রিটমেন্ট ঠিক মতো হয় নাই তাহলে কিছু কিছু লক্ষণ কিন্তু স্থায়ী হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার থাকে না কিন্তু তারপরেও ওষুধের পরিমাণ ঠিক রাখতে হবে মানে ওষুধটা নিয়মিতই খেতে হবে স্যার যাদের থাইরয়েড আছে কম বা বেশি যে বিষয়টাই হোক না কেন কতদিন পর পর এটা চেক করা বাঞ্ছনীয় জি ধন্যবাদ যাদের হাইপোথাইরয়েড রোগে ভুগছে অর্থাৎ যারা ওষুধ খায় থাইরয়েডের থাইরয়েড হরমোন খায় তাদের জন্য প্রথমে এটা খুব সহজ তারা প্রথমে একদম নর্মাল হরমোন আসা পর্যন্ত দুই থেকে তিন মাস পর পর এরকম গ্যাপে পরীক্ষা করবে এই পরীক্ষা মোটামুটি বিভিন্ন সেন্টার ভেদে দুই হাজার টাকা এর মধ্যেই সীমাবদ্ধ ডাক্তার ভাই আমারও তো একটা ওই লক্ষণ দেখা গেছে যে মোটা হওয়াটাও তো একটা লক্ষণ তো তাহলে এই টেস্ট এটা কি টেস্ট করে এটা ওই যে হরমোনের বললাম টি থ্রি টি ফোর টি এস হরমোন জি শুধু রক্ত নিয়ে শিরা থেকে রক্ত নিয়ে পরীক্ষা করে আর যখন অসুখটা অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক হয়ে যায় এরপরে ছয় মাস বা এক বছর পর পর ছয় মাস থেকে এক বছর পর পর এভাবে পরীক্ষা করতে মানে যাদের থাইরয়েড কম থাকে এমনি আর যাদের বেশি তাও মোটা হওয়ার লক্ষণ আছে এমনও কিছু আছে যে লক্ষণ নাই তাও কি এমনি কয় বছর বয়স একটু টেস্ট এগুলা কি করতে হয় নাকি জি আমি বলছি আর ওষুধ খাওয়ার ব্যাপারটা আগে সেটা হচ্ছে যে যদি হাইপার থারিজম রোগে ভোগে তাদের ক্ষেত্রে প্রথম মাসেই পরীক্ষা করতে এক মাস পরে আবার টেস্ট করতে ওষুধ দিয়ে যখন দেখা যায় যে হরমোনটা নর্মালের দিকে চলে আসছে তখন থেকে ওষুধও কমায় দেওয়া হয় এবং পরীক্ষাটাও দেখা যায় দুই মাস তিন মাস পর পর করতে হয় এভাবে এক বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত তিন মাস চার মাস গ্যাপে গ্যাপে করতে হয় এদের ক্ষেত্রে পরীক্ষাটা একটু বেশি করতে হয় এই আর কি আর উনি যেটা প্রশ্ন করছিলেন খারাপ প্রশ্ন করছিলেন কি প্রশ্ন করলেন ভুলে গেছি আমি বলছি যে মানে সুস্থ মানে যারা সুস্থ আছে স্বাভাবিক আছে তাদের কি কোনো টেস্ট লাগবে নাকি বয়সের পরে যারা সুস্থ আছে কোন বয়সের পরে এটা করা আমাদের দেশে থাইরয়েড স্ক্রিনিং টেস্ট আপনি আসলে যেটা বলছেন স্ক্রিনিং অর্থাৎ একটা বিশেষ পপুলেশনকে আমরা পরীক্ষা করে দেখব তাদের মধ্যে আছে কিনা অসুখ শুরু হওয়ার আগে তাদের চিকিৎসাটা শুরু করে দিলাম আমাদের দেশে এরকম এখনো শুরু হয়নি বহির্বিশ্বে কিন্তু উন্নত দেশগুলোতে বাচ্চা জন্মের পরপরই একবার থাইরয়েড ফাংশন টেস্ট করা হয় থাইরয়েড ফাংশন টেস্ট করা হয় এবং সেটা কেন করা হয় যে এই বাচ্চাটা যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত থাইরয়েড অভাবে ভোগে তাহলে ওই সময় থেকে যদি তাকে ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে তার বুদ্ধি বুদ্ধিবৃত্তি মেধার বিকাশ একদম স্বাভাবিক মানুষের মতোই হবে এটা একটা বিশাল উপকারিতা উপায় আছে কিন্তু আমাদেরকে কাজে লাগাইতে হবে এটা হলো মূল কথা এখন আমাদের দেশে আমরা ব্যক্তি পর্যায়ে এগুলো করতে পারি নিজুদ্দগে নিজে সুস্থ থাকতে হলে থাইরয়েড হরমোনটা যদি আপনি বলেনই যে এটা রুটিনলি কখন থেকে আমাদের লক্ষণ না থাকলে আমরা করতে পারি তাহলে মধ্যবয়স ৪০ বছরের পর থেকে আমরা মনে হয় এটা করা যেতে পারে যদিও এটা আমার একটা খুব ব্যক্তিগত ওপিনিয়ন বললাম এটা নিয়ে খুব বেশি এরকম কথাবার্তা সেরকম আমি শুনি নাই আপনি ঠিক কথাই বলেছেন ডাক্তার ভাই কিসের লেগে যে না চিকিৎসা করলে ক্যান্সার আবার হয়েছে মানসিক রোগ যদি একবার হয়ে যায় তাহলে তার ভালো হয়েছে না খো তাহলে পারে এটা আমরাকেই উদ্যোগ নিতে হবে সেটা কিন্তু এটা রোগ নিয়ে আবার এত কনসার্ন হয়ে গেলাম যে আমার থাইরয়েডের ক্যান্সার আছে কিনা পেটের ক্যান্সার আছে কিনা পায়ের ক্যান্সার আছে কিনা স্কিনে এগুলো যদি আপনি পরীক্ষা করা শুরু করেন আপনার কোন লক্ষণ ছাড়া তাহলে সারা বছর মোটামুটি পরীক্ষার মধ্যে করতে হবে যাই হোক আমরা অনেকটা বিষয় জেনেছি অনেকটা আলোচনার মধ্যে দিয়ে স্যারের কাছ থেকে আমরা অনেক বিষয়গুলো জানতে পারছি আমাদের শ্রোতা বন্ধুরাও রয়েছেন আমাদের হাতে খুব বেশি সময় নেই প্রিয় শ্রোতা আপনারা চাইলে কিন্তু করে জানতে পারেন যে আপনাদের কোনো সমস্যার কথাও জানাতে পারেন আর স্যারের কাছে সরাসরি প্রশ্ন করতে পারেন এফ এম ডাবল এস লিখে স্পেস দিয়ে আপনার নাম আপনার ঠিকানা আর থাইরয়েড বিষয়ে আপনার যে যা কিছু জানার আছে যে কোনো প্রশ্ন সবকিছু লিখে পাঠাতে হবে শূন্য এক পাঁচ পাঁচ সাত এক ছয় 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 এক আট এই নম্বরে আসলে আমাদের আজকের এই বিষয়টা এত মানে ব্যাপক পরিসরে আমরা আলোচনাতে আছি যে শ্রোতাদের এসএমএস গুলো আমরা এখন পর্যন্ত নিতে পারিনি আমি শেষ শেষের দিকে নিব আর বিষয় আপনি স্যার যদি একটু বলতেন যে থাইরয়েড হলে খাদ্যভ্যাসের প্রভাবটা কি বা কোন কোন খাবার খাওয়া যাবে না এরকম কোনো বিধি নিষেধ আছে কিনা জি ধন্যবাদ যে কোনো অসুখের ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটা সব সময় থাকে যে খাবারের তেমন ভূমিকা আছে কিনা না থাইরয়েডে তেমন থাইরয়েডে অসুখে থাইরয়েড হরমোন কমে যাওয়া বা বেড়ে যাওয়া দুটোতেই খাবারের তেমন কোনো ভূমিকা নেই কোন কোনো পেপারসে কপি ফুলকপি বাঁধাকপি নিয়ে কিছু কথাবার্তা আছে যে এগুলো খেলে থাইরয়েড হরমোন কমে যেতে মানে কম যারা যাদের আছে তাদের এগুলো খাবার না খাওয়াই ভালো এরকম কিছু কথা আছে কিন্তু সেগুলো খুব প্রতিষ্ঠিত কথা নয় এখানে ওষুধই যথেষ্ট আর ওষুধের ক্ষেত্রে ওষুধ খাবার ক্ষেত্রে থাইরয়েড হরমোন অসুখ যাদের আছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে সেটা রোগী নিজে থেকে বুঝতে পারবে না চিকিৎসকরা এই ওষুধগুলোর নাম জানেন তারা এগুলো দেওয়ার সময় বা এগুলো যখন খাওয়াবেন তখন রোগীর থাইরয়েডের অবস্থা অবস্থা বিচার বিবেচনা করে দেখতে পারেন অনেক ধন্যবাদ স্যার شفলি খালা আপনার কিছু আর জানার আছে সময় ওই তো জানতে তো সবসময় মনুস্কশ করেছে যে আমারে পড়াতে যে একজন আছে ওর বলে আমার থাইরুদ আমার থাইরুদ আমি চা চিনি খাব না না আমি মিষ্টি খাব না না আমি আইসক্রিম খাব না কয় একলা বলে তো তাহলে পরে ওই কিসের জন্য বলে জল মিষ্টি খাওয়া যাবে না থাইরুদ হয়তো সাথে ডায়াবেটিসও আছে এরকম হতে পারে এগুলো খাবার তো এখন মানুষ এত স্বাস্থ্য সচেতন এগুলো খাবার খেলে ওজন বেড়ে যায় সেইটা হিসাবে হয়তো উনি বলছেন তবে চিকিৎসক হিসেবে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে থাইরয়েড অসুখের জন্য কোন খাবার না হচ্ছে এটার জন্য ধন্যবাদ বিষয় একটু জানতাম যে থাইরয়েডের সমস্যা থাকলে কখনো কি খাবার গিলতে অসুবিধা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া এই সমস্যাগুলো হয় কিনা জি এই সমস্যাগুলো কিছুটা হয় সেটা এটা উত্তর দিতে আমার ভয় লাগছে কারণ বেশিরভাগ রোগী থাইরয়েডের নাম শুনলেই গলার দিকেই তাকায় কারণ জানে যে থাইরয়েড গ্ল্যান্ডটা গলাতে আছে তখন বিভিন্ন মানসিক সমস্যারও সৃষ্টি হয়ে যায় যে আমার মনে হয় খাবার গিলতে অসুবিধা হচ্ছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে আসলে থাইরয়েড গ্ল্যান্ড যদি অনেক বড় হয়ে যায় মানে দেখা যাচ্ছে যে সেটা অনেক বড় সেটাই কেবল শ্বাসনালী বা অন্য উপর চাপ সৃষ্টি করতে পারে এছাড়া অল্প স্বল্প থাইরয়েড বড় হতে বা থাইরয়েডের অসুখে এটা তেমন সমস্যা করে না আচ্ছা খালার কি গোটা শরীরে ব্যথা করে গোটা থাইরয়েড থাকলে বলছে যে যে মিষ্টিখানা যে আমার গোটা শরীরে ব্যথা হতে আমি বললাম যে নন স্পেসিফিক সিম্পটম অর্থাৎ কোন রোগকে ইন্ডিকেট করে না এরকম লক্ষণ অনেক বেশি থাকে থাইরয়েডের অসুখে অনেক ধন্যবাদ স্যার আমাদের কাছে মৌসুমী নহাটা থেকে এসএমএস করেছেন একেবারেই শেষ প্রান্তে এসে গেছি আমরা বন্ধু আপনি জানতে চেয়েছেন যে অনিয়ম করে চলা তো কোন স্বাস্থ্য ভালো রাখার কোন সিস্টেম নয় না নিয়মতান্ত্রিকতা কোনো সম্পর্ক নাই কিন্তু আরো বড় বড় অসুস্থ হতে পারে অনিয়মতান্ত্রিক ভাবে চললে আচ্ছা পলাশ আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে রাজশাহীর কোথায় থেকে বন্ধু আপনি সেটা দেখেননি শুধু রাজশাহী লিখেছেন রাজশাহী থেকে পলাশ বলছেন যে থাইরয়েড ক্যান্সারের লক্ষণগুলো কি আচ্ছা বন্ধু থাইরয়েড হঠাৎ করে একটা গুটি গলায় পেতে পারেন উনি অথবা গলায় ব্যথা হতে পারে আর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে এরকম কিছু সমস্যা হতে পারে অনেক ধন্যবাদ একেবারেই সময় নেই অনেক সাথে যুক্ত আছেন কিন্তু সবার শেষ আসলে তাই সময় থেকে বন্ধুদের তারপরে আমার মনে হয় যে আশা রাখবো যে আমরা যে আলোচনাটা করেছি আমাদের শ্রোতা বন্ধুদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা অনেকটাই উত্তর হয়তো দিতে পেরেছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সেফালি খালা আপনাকেও ধন্যবাদ খালা প্রিয় বন্ধু আমাদের ঘড়ির সময় এখন বলছে বিদায় নিতে হবে আর সময় নেই আমাদের হাতে তবে আপনাদেরকে বলে যায় আগামী মাসের প্রথম সোমবার এবং তৃতীয় সোমবার আমরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্বাস্থ্যের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ